দেশের শীর্ষ ভূমিদস্যুদের একজন তিনি। রংধনু গ্রুপ, আবাসন ব্যবসা, জাতীয় পত্রিকা, টেলিভিশন সহ দুই ডজন প্রতিষ্ঠানের কর্ণধার। ভূমিদস্যুতাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া এই ব্যক্তির নাম রফিকুল ইসলাম ওরফে আন্ডার রফিক, কারণ তিনি একসময় গ্রামে গ্রামে ফেরি করে ডিম বিক্রি করতেন। ভূমি দখল, সংখ্যালঘুদের উপর নির্যাতন, সন্ত্রাস, খুন, চাঁদাবাজি সহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেন না। ভূমিদস্যুতাকে পুঁজি করে শূন্য থেকে শিখরে ওঠা রংধনু গ্রুপকে নিয়ে করাপশন ইন মিডিয়ার সিরিজ অনুসন্ধানের আজ দেখুন প্রথম পর্ব। আলহাজ রফিকুল ইসলাম রূপগঞ্জের স্থানীয় জনপ্রতিনিধি, দানবীর, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা, রংধনু গ্রুপের চেয়ারম্যান, দুই ডজন প্রতিষ্ঠানের কর্ণধার, দেশের শীর্ষ ধনীদের একজন, শিক্ষাগত যোগ্যতা মাত্র 8 পাস, চলাফেরা করেন অস্ত্রধারী গার্ড নিয়ে। 2019 সালে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর করা এক প্রতিবেদনে এই আন্ডার রফিককে ঢাকা বিভাগে আলোচিত গডফাদারদের একজন হিসেবে চিহ্নিত করা হয়। সেই প্রতিবেদনে উঠে আসে আন্ডার রফিকের আন্ডাওয়ালা থেকে ভূমি মাফিয়া হওয়ার নেপথ্যের গল্প। 3 দশক আগের কথা, রূপগঞ্জের বিভিন্ন এলাকা থেকে কম দামে ডিম কিনে এনে বাড্ডা নতুন বাজার এলাকায় ফুটপাতে বিক্রি করত হতদরিদ্র পরিবারের রফিক। এ কারণে এলাকায় আন্ডার রফিক নামে বহুল পরিচিতি পায়। ট্যাক্সি ক্যাব চালিয়েছেন, এয়ারপোর্ট থেকে স্বর্ণ পাচারের মতো অপরাধে জড়িত ছিলেন। ছোটবেলা থেকেই দুর্ধর্ষ রফিক এবং তার দুই ভাই একসময় জড়িয়ে পড়েন বিএনপির রাজনীতিতে। বিএনপির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী এবং বাড্ডার সাবেক কমিশনার চৌধুরী আলমের ছত্রছায়ায় যুবদল নেতা এবং সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেন আন্ডার রফিক। বাড্ডার বিএনপিপন্থী কমিশনার এবং খালেদা জিয়ার তখনকার উপদেষ্টা এম কায়ুমের ঘনিষ্ঠ সহযোগী এবং তার সন্ত্রাসী বাহিনীর প্রধান ছিলেন রংধনু গ্রুপের কর্ণধার রফিক। ঢাকার অপরাধ দুনিয়ার অলিগলিতে সেই 90-এর দশক থেকে অপরাধের গোড়াপত্তন করা এক আন্ডা বিক্রেতা রফিক আজ হাজার হাজার কোটি টাকার মালিক, অপ্রতিরোধ্য ভূমিখেকো দানব। 2001 সালের দিকে বসুন্ধরার সাথে সখ্যতা গড়ে ওঠে রফিকের। বসুন্ধরা গ্রুপের জমির দালালি করতে গিয়ে সিনেমার মতো বদলে যায় রফিকের জীবন। বসুন্ধরা গ্রুপের জন্য জমি বর্ধিতকরণের নামে শত শত পরিবারের জমি দখল করে নিজেই মালিক বনে যান রফিক। বসুন্ধরা এলাকায় গড়ে তোলেন মেহেদি মার্ট শপিং মল, সিএনজি স্টেশন, ফুড বেভারেজ এবং মিনারেল ওয়াটারের ব্যবসা। খুব অল্প সময়ে অঢেল সম্পত্তির মালিক হন। অন্যের জমিতে বালু ফেলে নিজেই দখলের উৎসবে মাতেন, নিজেই প্রতিষ্ঠা করেন রংধনু গ্রুপ নামে একটি ভূমিদস্যু প্রতিষ্ঠান। বিএনপি এবং চার দলীয় জোট ক্ষমতা থেকে যাওয়ার পর রাতারাতি আওয়ামী লীগে যোগ দেয় আন্ডার রফিক। শাসক দলের প্রভাবশালী রাজনীতিবিদ, প্রশাসন এবং রূপগঞ্জ পুলিশের সহযোগিতায় জমির দখলদারি এবং বালু ব্যবসার মাফিয়া হয়ে ওঠেন। 2008 সালে গোলাম দস্তগীরের হাত ধরে আওয়ামী লীগে যোগ দেন। পরবর্তীতে সাবেক আইজিপি শহীদুল হকের নাম ভাঙিয়ে শত শত মানুষের জমি দখল করে। শাসক দলীয় শীর্ষ পর্যায়ের কয়েকজন রাজনীতিবিদ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি মাসে লাখ লাখ টাকা কমিশন দিয়ে মুখ বন্ধ করে রেখেছেন। ফ্ল্যাট, প্লট, গাড়ি এবং আমোদ ফুর্তির জন্য সুন্দরী নারীও উপহার দেওয়া হয়। রাজনীতিবিদ, প্রশাসন, সাংবাদিক নেতা এবং বিভিন্ন মিডিয়া চ্যানেলের সম্পাদকদের বাড়ি, গাড়ি এবং ভোগ বিলাসের সামগ্রী দিয়ে নিজের অনুগত করে রেখেছেন ভূমিদস্যু সম্রাট আন্ডার রফিক। 2019 সালের আগে স্থানীয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগে আন্ডার রফিকের ব্যাপারে নেতিবাচক রিপোর্ট দিয়েছিল রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা এনএসআই। সেই প্রতিবেদনে এনএসআই দাবি করেছে বিপুল অর্থের বিনিময়ে আওয়ামী লীগের সমর্থন নিয়ে নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হন রফিক। জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠে আন্ডার রফিক। নিজের গডফাদার রূপগঞ্জের শীর্ষ মাফিয়া পাট ও বস্ত্রমন্ত্রীর সাথে বিরোধে জড়িয়ে এমপি নির্বাচনের ঘোষণাও দিয়েছিলেন। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়ে জমি দখলে নামে আন্ডার রফিক। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রফিক জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার পর রূপগঞ্জের সাধারণ মানুষ সবসময় উচ্ছেদ আতঙ্কে থাকে। তার অত্যাচারে এখন পর্যন্ত রূপগঞ্জের হাজারখানিক পরিবার এলাকা ছেড়ে পালিয়েছে। সংখ্যালঘুদের উপর হামলা, বাড়িঘর লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে আতঙ্ক ছড়িয়ে জোরপূর্বক বসতভিটা ও কৃষি জমি দখল করে নিয়েছে ভূমিদস্যু আন্ডার রফিক। তার নির্মমতা থেকে রেহাই পায়নি খোদ স্থানীয় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।
রূপগঞ্জের দাউদপুর, ভুলতা, ভোলাবো, মুড়াপাড়া, রূপগঞ্জ সদর, গোলাকান্দা ও কায়েতপাড়া ইউনিয়ন সহ তারাবো এবং কাঞ্চন পৌর এলাকার প্রায় কয়েক হাজার বিঘা জমিতে অবৈধ বালু ভরাট করে দখলে নিয়েছেন এই আন্ডার অফিক। এনএসআই গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা আছে, বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে অপরাধের সাম্রাজ্য কায়েম করছেন আন্ডার অফিক। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 5-6 জন গানম্যান, রেঞ্জ রোভার সহ দামি দামি গাড়ি এবং নামে বেনামে বিপুল সম্পত্তির মালিক, এমন তথ্য তুলে ধরে 2020 সালেই বিস্ময় প্রকাশ করেছে এনএসআই এর গোয়েন্দারা। 2016 সালের অক্টোবরে রূপগঞ্জের বিধানচন্দ্রের বাড়িতে এবং পূজা মণ্ডপে হামলা চালিয়ে তার জমি দখল করে রফিক। মামলা হলেও কিছুই হয়নি। জাল দলিল বানিয়ে জোর করে অস্ত্রের মুখে শত শত বিঘা জমির মালিকানা লিখে নেয় রফিকের সন্ত্রাসী বাহিনীরা। রফিকের দস্যুতার নির্মমতা থেকে বাদ যায়নি কবরবাসীরাও। অবৈধ বালু ভরাট করে কায়েতপাড়া ইউনিয়নের দক্ষিণপাড়া এবং নাওরায় দখলে নিয়েছেন কবরস্থান এবং হিন্দুদের শ্মশান। কায়েতপাড়ায় যে আলিশান রাজপ্রাসাদ গড়ে তুলেছেন রফিক, সেই জায়গাটিও অবৈধ বালু ফেলে দখল করা। আন্ডার অফিক স্থানীয় অন্যান্য আবাসন কোম্পানির কাছ থেকেও মোটা অঙ্কের চাঁদা নিয়ে থাকেন এবং সেসব আবাসন কোম্পানির হয়ে সাধারণ মানুষদের ভূমি দখল করে দেন। রূপগঞ্জের আর এক গডফাদার গাজী গোলাম দস্তগীরের সাথে টেক্কা দিয়ে চলা আন্ডার অফিককে ভয় পায় গাজীর সমর্থকরাও। রূপগঞ্জের বেশ কয়েকটি রাজনৈতিক এবং ভূমি দখলের উদ্দেশ্যে সংঘটিত হত্যাকাণ্ডের নির্দেশদাতা এই অফিক। নামে বেনামে আন্ডার অফিকে রয়েছে অঢেল সম্পত্তি। বিদেশে অন্তত 8-9টি দেশে অবৈধ সম্পদ অর্জন এবং পাচারের তথ্য দিয়েছে গোয়েন্দা সংস্থা। আওয়ামী লীগের সাইনবোর্ডে দেশের অন্যতম ল্যান্ড মাফিয়া রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের নজিরবিহীন ভূমি সন্ত্রাস, স্বর্ণ কারবার, ব্যাংক ঋণ জালিয়াতি, নারী কেলেঙ্কারি সহ ডজন খানিক অপরাধ নিয়ে বিস্তারিত থাকবে সিরিজের বাকি পর্বগুলোতে। গত 3 দশক ধরে ঢাকার আন্ডারওয়ার্ল্ডে মাফিয়া হয়ে ওঠা আন্ডার অফিকের উত্থান বিএনপির আমলে হলেও বর্তমান সরকারই তাকে সবচেয়ে বেশি প্রোটেকশন এবং অবৈধ অর্থ আয়ের সুযোগ করে দিয়েছে। গোয়েন্দা সংস্থার সমর্থিত সূত্র বলছে, শুধুমাত্র গত 3 বছরে বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে 2,500 কোটি টাকা লোন নিয়েছে এই রংধনু গ্রুপ, যেগুলোর বেশিরভাগই ভুয়া এবং জাল দলিলের মাধ্যমে ব্যাংকের সাথে নেগোসিয়েশন করে করা হয়েছে। 3 দশক ধরে ঢাকার অপরাধ দুনিয়া দাপিয়ে বেড়ালেও এই আন্ডার অফিক বা তার রংধনু গ্রুপের বিরুদ্ধে কোনো ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। কারণ বিভিন্ন সময়ে বিএনপি অথবা আওয়ামী লীগ যে দলই থাকুক, সেই দলের স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকারের উচ্চ পর্যায়ের লোকদের ম্যানেজ করে আসছেন এই আন্ডার অফিক। আর শেষ করছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন। জাওয়াদ নির্ঝর, করপশন ইন মিডিয়া।